Hi guys, welcome back to my channel Panchi Inspiration. So good morning, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো পায়রা দিয়ে স্টার্ট করলাম আমার ভিডিওটা। তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো। তো প্রথমে তো দেখি দেখি তো কেউ গেস করতে পারছো হয়তো। তো তাড়াহুড়ো আছে বলে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আমার বোর্ড দেখো কত কুয়াশা, এত ভোরবেলা বেরিয়েছি, বাজে ঘুরেতেই 7:30 না 8 বাজে এভাবে। এবার এত ভোরবেলা বেরিয়েছি যে রাত থেকে কুয়াশা আর চোখ টোক ভিজে যাচ্ছে এমন ব্যাপার। তো অনুমত করে ওই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে পড়েছি। পাশে একটা পার্ক আছে, তো অ্যাট ফার্স্ট তো আমাকে কাজটা সেরে নিয়ে আগে তারপরে না হয় পার্কে টার্কে যাবো ভাবছি। কিন্তু এত ভোরবেলা এসেছি, এখন তো কিছুই ওপেন হয়নি, এখন যাই আগে দেখছি। এখন এন্টার করতে করতে দেখছি আমার বোর বলছে আগে তাড়াতাড়ি আসো, দেখো কতজন চলে এসেছে। আমি মা এত লেট করে দিলাম, এত ভোরবেলার দিকে আসা সত্ত্বেও দেখো কত লোক চলে এসেছে। আমাদের আরও লেট হয়ে যাচ্ছে, মানে আমাদেরকে আরও আনাচ্ছে। এখানে দেখছি ব্যাগ নিয়ে ছড়ছড়ি, আমি তো ভাবতাম মানুষ দিয়ে লাইন ধরা যায়, কিন্তু এখানে তো ব্যাগ দিয়ে লাইন ধরা আছে। প্রতিগুলো ব্যাগ এক জায়গায় রেখে লাইন দেওয়া আছে ভাবো, আর এগুলো ব্যাগগুলো লাইন দিলে ভাবো কতটি কত বড় লাইন হবে। আর আমি পিগেছি জানতে হবে, এই ব্যাগটা হলো আমার ব্যাগ, আমি এতটা পরে আমার পরেও দেখবো কতটা ব্যাগ আছে। এর মানে আজকে আমাদের যে কাজটা করার জন্য এসেছি আদৌ মনে হচ্ছে হবে না। তো দাঁড়িয়েছি, তবু দেখি যদি বাই চান্স নিয়ে নেই, অনেকটি হয়ে গেছে। তো আমার ব্যাগটার কাছেই আমি আছি, সবাই নিজের নিজের ব্যাগের কাছে আছে, কারণ ব্যাগ তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ব্যাগে অনেক কিছু ডকুমেন্টস আছে। তো বলেই দিই, আমি তো এসেছি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। স্বাস্থ্যসাথী কার্ড মানে আমাদের করেছিলাম বলছি, যদি বাই চান্স কাজে নাও লাগতে পারে, কিন্তু হঠাৎ করে যদি মানুষের সমস্যা বলে তো শেষ নাই, হঠাৎ যদি কোনো সময় কাজে লাগে তখন পোস্তানি শেষ থাকবে না। তার জন্যই ভাবলাম না হয় একবার গিয়ে কাজটা করেই নিই, না হলে পরে থেকে প্রবলেম হলে সমস্যাই আছে, কারণ এই টাইমে হচ্ছে, কারণ অন্য টাইমে যদি না দিয়ে হঠাৎ বোরিং ফিল করছিলাম বলে চলে এলাম একটু পার্কে, একটু কয়েকজনকে নিয়ে। এখানে কটা বক আছে তোমরা বলতে পারবে? 5টা বক আছে। প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে প্লিজ লেখো। তো এদের সাথে আমি একটু পার্কে চলে এলাম, এদেরকে একটু দেখো হাই বলতে বলেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওরা খারা। তো পার্কটা দেখো রিসেন্টলি ওপেনিং করেছে, এখানে স্ট্যাচু আছে, এখানে একটা পরী আছে, কত সুন্দর ডিজাইনের, বেশ ভালো লাগছে, কি সুন্দর গালে হাত দিয়ে পাখনাওয়ালা, আমিও থাকতাম থাকে। তো এখানে একটা পালকি আছে, রিসেন্টলি ওপেনিং করেছে, আর এত ভোরবেলায় আমরা গেছি তো তার জন্য এখনও খোলা হয়নি। এখানে বিশ্ব বাংলা ভালো করেছে এলাস্টিক দিয়ে বেশ ভালো করেছে, আর চারপাশে কি সুন্দর করেছে, ভালো করেছে। আর নতুন খুলেছে তো আস্তে আস্তে আরও বড় করছে। তো আমিও যাইনি ভিতরের দিকে, বললাম তো এখনও সকালবেলা ওপেন হয়নি। আর তো চলো বাইরে থেকে দেখি নি না হলে, কারণ চান্স পাবো কিনা বা বেশ ব্যস্ত থাকবো নাকি, এখন একটু ফ্রি আছি তো গিয়ে দেখেই নিই। তো এই ফাঁক তাহলে ঘুরে যাচ্ছি একটু। তো সকালবেলা চুড়ে চা মুড়ি খেয়ে এসেছিলাম, কারণ কিছু ছিল না ওই টাইমে, অত সকালে কিছু খেতেও ইচ্ছা করছিল না, তো চা মুড়ি একটু ফ্রেশ ফ্রেশ লাগে নিজেকে চা মুড়ি খেলে, তো খেয়ে দিয়ে বেরিয়েই পড়েছিলাম। তো জাগে ঘোরাটোরা হলো, আবার যাই বেগের কাছে। তো বেগের কাছে এসে দেখছি আরও বড় লম্বা লাইন হয়ে গেছে, কিচ্ছু করার নাই, সবাই নিজের কাজের জন্যই এসেছে। তো এই যে দেখো কতগুলো লোক ভিড়, আরও তো এখন ভিড় হওয়ার বাকিই আছে, এখন তো কাজ স্টার্টই হয়নি। তো জাগে সবার কাপড় মিটা হতা হয়, লাস্টে অফিসার আসলো, অফিসার এসে ব্যাগ গোনা স্টার্ট করলো, কতগুলো ব্যায়াম মানে আজকে কাজ হবে, গুনতে 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 শেষ পর্যন্ত 200টা বেগে গেছে। এসে থমকে দাঁড়ালো, পা দিয়ে দিল, বা দিয়ে বলছে এতটাই কাজ হবে আর বাদ এদিকে হবে না। তো কিছু করার নেই, স্লিপ নিয়ে টোকন নিয়ে চলে এলাম, বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। একটু ট্রাই করেছিলাম তখন লাভ হয়নি, তো যাকে আবার 2 তারিখে ডেকেছে যেতে পারি। তো চলে এলাম,
মন ভারাক্রান্ত হয়ে চলে এলাম, কিভাবে নারী যাচ্ছে। আগে ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বড় করব না। টাটা, লাভ ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।